নমস্কার, আজ আমরা আলোচনা করব সেলফিশনেস নিয়ে। হোমিওপ্যাথিতে রোগী চিকিৎসার জন্যে এই যে সেলফিশনেস, এটা কতটা কার্যকরী, আমরা ছোটোর মধ্যে একটা আলোচনা করতে চাই। প্রথমত আমরা দেখতে পাই যে পৃথিবীর সবাই সেলফিশ, কেন যখনই বলে যে এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ছেলে, তখনই সে কিন্তু অন্য সবার থেকে নিজেকে আলাদা করে নিচ্ছে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলে যাচ্ছে, সেটা কিন্তু একটা সেলফিশনেস। কিন্তু এটা লক্ষণ ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না এটা স্ট্রাইকিং হয়, মানে চোখে পড়ার মতো খুব জোরালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা খুব জোরালো হলে তবেই সেলফিশনেস নিতে পারি একটা লক্ষণ হিসাবে। এবং তারপরে দেখব কি সুন্দর আজকের এই আলোচনাটা হবে, যার থেকে আমরা বুঝতে পারব যে হোমিওপ্যাথিক চিকিৎসা এর কী সুবিধা। যেহেতু আমি বললাম যে বেশিরভাগ লোকই সেলফিশ, অতএব এই লক্ষণটা কিন্তু রোগীর মধ্যে বেশি করে পাওয়া সম্ভব হতে পারে, এবং এটা একটা আবেগ সংক্রান্ত লক্ষণ, তো সেজন্যে খুবই ইম্পর্ট্যান্ট মানসিক লক্ষণ। তো এরা কী করে, যারা সেলফিশ তারা শুধু নিজের সুবিধার কথা চিন্তা করে, অপরের কি হলো না হলো তা নিয়ে তাদের কিচ্ছু যায় আসে না। নিজের সুখ কিসে হবে, নিজের সুবিধা কিসে হবে, নিজের টাকা পয়সা কি করে বাড়বে, আরাম আয়েস নিজের কি করে ভালো হবে, এই সমস্তগুলো তার মাথার মধ্যে ঘুরে, শুধু নিজের আর নিজের, অপর সম্বন্ধে কোনো চিন্তা নেই। তো সাধারণত যারা খুব কৃপণ, যারা এ হয় ঈর্ষাপরায়ণ, যারা উদাসীন অন্যদের প্রতি, এইসব টাইপের লোকজন সাধারণত সেলফিশ হতে পারে। তো আমরা দেখব যে রেপার্টরিতে এই সেলফিশনেস যে রুব্রিকটা আছে তাতে অনেকগুলো ওষুধ আছে, তা আমরা এটা সেলফিশনেস বের করতে পারি। কোনো লোককে যদি দেখি যে অত্যন্ত সেলফিশ, কথাবার্তার মধ্যে যদি তার প্রকাশ পায়, তাহলে আমরা এই রুব্রিকটা বের করতে পারি, বের করে দেখব যে অনেকগুলো ওষুধ সেখানে রয়েছে। এখন আমরা যদি এই ওষুধের চরিত্রগুলো, বিশেষ করে সেলফিশনেসের উপরে ভিত্তি করে ওষুধগুলোকে যদি আমরা পৃথক না করতে পারি, তাহলে একটা সঠিক ওষুধে পৌঁছাতে পারবো না। এটাই হয়তো তার মুখ্য লক্ষণ, খুব জোরালো লক্ষণ। তখন কি করব আমরা, ওর ওখানে যে ওষুধগুলো আছে কিভাবে তাদের আমরা বিভাগ করব, সেটাই আমাদের আজকের আলোচনা। যেমন সালফার, সালফার সেলফিশ হয় তার নীতি সম্বন্ধে, তার আইডিয়া সম্বন্ধে, মানে হয়তো কিছু সে আবিষ্কার করল কিন্তু আবিষ্কারটা সে প্রকাশ করবে না সবার কাছে। হ্যানিম্যান যেমন হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন এবং সেটা সকলের মধ্যে প্রকাশ করে প্রচার করেছেন, না সে তা করবে না। সে মনে করে যে আমি এটা আবিষ্কার করেছি, এটা আমি আমার সুবিধার জন্য কাজে লাগাব, অপরদের কেন আমি এটা শেখাতে যাব, তাদের সুবিধা দিয়ে আমার কী লাভ। এই টাইপের সেলফিশনেস হলো সালফার। তো সালফারের পরে আমরা আর্সেনিকে আসতে পারি। এখানে আর একটা ওষুধ আছে রুব্রিকে, আর্সেনিক। এরা
অনেকটা বস্তুবাদী, মানে বিভিন্ন আরাম আয়েস, তারপরে ফিটফাট থাকা, বাবু আনা, এসবের জন্যে সে অনেক কিছু নিজের জন্যে জোগাড় করতে চায়, মানে যা কিছু নিজের জন্যে, এত কৃপণ যে কাউকে কিছু সে দিতে চায় না। তো কৃপণতা তার মধ্যে বেশি। আবার তার ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগ, কী হবে ভবিষ্যতে, আমার কী হবে, এ নিয়ে একটা কী বলা যায় যে ইনসিকিউরিটি ফিলিং। তার স্বাস্থ্য সম্বন্ধে উদ্বেগ, তারপরে তার নানান রকমের বিষয় নিয়ে উদ্বেগ রয়েছে আর্সেনিকের, সেসবের জন্যে সে কিন্তু সেলফিশ হয়ে যায়। তো তার পরিবার সম্বন্ধে হয়তো উৎকণ্ঠা রয়েছে যে কি করে এই পরিবারের লোকজনদের আমি চালিয়ে নেব, ফলে অন্যদের চিন্তা তার মাথার মধ্যে ঢোকে না, ওই নিজের কথা, নিজের পরিবার, মানে এই সমস্ত নিয়েই তার চিন্তা আটকে থাকে। আর ইনসিকিউরিটি ফিলিং একটা প্রধান জিনিস কিন্তু, যে জন্যে আর্সেনিক সবার থেকে আলাদা হয়ে যায়। আমরা দেখব কি এরপরে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব তার ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয় করে, তার ব্যবসা নষ্ট হয়ে যায় এবং সে আবার টাকা জমানোর জন্যে চেষ্টা করতে থাকে। এখন নিজে যখন সে টাকা জমানোর জন্যে চেষ্টা করছে, তখন অন্যের জন্যে বাবার তার সময় কোথায়? তার তো ব্যবসা নিয়ে উৎকণ্ঠা, যে পরিবারের তার মনে হয় যে হয়তো আমাকে না খেয়ে থাকতে হবে, আমাকে দরিদ্র হয়ে যেতে হবে, এই সমস্ত চিন্তা তার মাথার মধ্যে থাকে, ফলে সে অন্যদের কথা চিন্তা করে না, নিজে টাকা কী করে বেশি করে জমানো যায় ওই চিন্তায় বিভোর থাকে। তো তারপরে আবার এরা পরিবারের লোকজনের উপরেও সন্তুষ্ট না, অন্য বিশেষ বিশেষ লোকের উপরেও তার বিতৃষ্ণা, ফলে ওই শুধু নিজের কথাটাই চিন্তা করে, অন্যদের চিন্তা তার মাথার মধ্যে আসে না। ক্যালকেরিয়া কার্বের পরে আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি, এ তো একেবারে পূর্ণাঙ্গভাবে সেলফিশ, যেমন কৃপণ। আর বাজারে গেলে সে যে বিক্রি করছে, সে যদি খুব গরিব মানুষও হয়, হয়তো দুটো শাকপাতা নিয়ে বসেছে, তার সাথেও দামাদামি করবে, সে হয়তো দুই টাকা চাচ্ছে একটা কচু শাকের আটি, তো সেটাকে সে দুই টাকা থেকে এক টাকায় নামানোর চেষ্টা করবে, মানে এই যে বার্গেইনিং, এটা লাইকোপোডিয়াম খুব করবে। আর নিজে কত টাকা নিজে জমানো যায় তার জন্যে তার সর্বদা চেষ্টা। লোভ তো অত্যন্ত, যখনই খেতে বসে তখন তার সবচেয়ে ভালো মাছটা, সবচেয়ে ভালো মিষ্টিটা তার চাই, বড়টা তার চাই, চারিদিকে তাকাতে থাকে যে তার পাতে বড়টা পড়ছে কি পড়ছে না, নাকি অন্যরা বেশি খেয়ে নিল, এরকম লোভী। আর এরা করে কি, একটা পাওয়ারের জন্যে তার আকাঙ্ক্ষা থাকে, ক্ষমতা সেটা পাওয়ার জন্য, এবং সেটা পাওয়ার জন্যে সে খুব কঠোর হয়ে যায়, যে করে হোক ওটা অর্জন করতে হবে। তার মানে কি, এই সব কিছু করতে গেলেই তাকে সেলফিশ হতে হয়, সাধারণত সে হয়ে পড়ে আর কি সেলফিশ, যদিও সেলফিশ না হলেও এগুলো অর্জন করা যায়, কিন্তু সে তা করে না। সাইলিশিয়া এমন একটা ওষুধ যে তার দৃঢ়তাই নেই, ভিতরে কোনো দৃঢ়তা নেই, তার নিজের উপরে কোনো ভরসা নেই, ফলে সে মনে করে যে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, সে কিছু করতে পারবে না, কোনো ব্যাপারে সফল হতে পারবে না। তো এইরকম যার মনের মধ্যে একটা দুরুদুরুভাব, তা সে আর অপরের জন্যে কী করবে, সে সবসময় নিজের জন্যেই চিন্তা করে, আর ওই সেলফিশ হয়ে যায়।
এরা ব্যবসা নষ্ট হওয়ার ভয় করে, তারা কোনো দায়িত্বের মধ্যে যেতে চায় না, কেননা তার নিজের উপরে কোনো ভরসাই নেই সালেশিয়া। আর সর্বশেষে আমরা আর একটা ওষুধের চিন্তা করি, সেটা হলো প্লাটিনা। প্লাটিনা এত উঁচু লেভেলে থাকে মানসিক অবস্থায় যে তার সমকক্ষ তো সে কাউকে খুঁজেই পায় না, তা কার সাথে মিশবে, তার সমান তো কেউই নেই। এই অবস্থায় আর ধর্মীয় ব্যাপারেও সে এত বেশি কঠোর যে অনেকটা অত্যাচারী হয়ে পড়ে ধর্মীয় ব্যাপারেও, আর নানান ব্যাপারে তার সেই উচ্চতায় সে কাউকেই দেখতে পায় না, ফলে সবাইকে নিচু নজরে দেখে। আর নিজের যে কোনো কিছু আদায় করার জন্যে বা পাওয়ার জন্যে যত রকমের চেষ্টা এবং পথ নিতে হয় সে তা করবে। তো এইভাবে প্লাটিনা সেলফিশ হয়ে পড়ে। আরও ওষুধ হয়তো এই রুবিকটা আছে, তা আমরা বলতে চাচ্ছি যে এইরকমভাবে মেটেরিয়া মেডিকা পড়ে পড়ে প্রত্যেকটা ওষুধকে অন্য ওষুধের থেকে আলাদা করার চেষ্টা করতে হবে, এবং এই যে আলাদা করার চেষ্টা এটাই হোমিওপ্যাথি। সবাই সবার থেকে আলাদা, অতএব প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা ওষুধ থেকে আলাদা, এবং যার সাথে যেটা সদৃশ্য তুমি তাকে সেটা দাও, খুঁজে বের করো যে কার সাথে কোন ওষুধটা সদৃশ্য হয়, এবং তার জন্যে বিশেষ বিশেষ লক্ষণ যার উপরে তারা পরস্পরের সাথে পৃথক হয়ে যাচ্ছে সেগুলোকে ভালো করে চেনো। এটাই হলো কিন্তু হোমিওপ্যাথি। তো আজকে আমরা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ আজকের এই আলোচনায় শোনার জন্যে।